কিছুদিন আগে মসজিদ থেকে মাইকে আজান দেওয়ার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির সাংসদ অর্জুন সিং এর প্রেক্ষিতে ব্যারাকপুরের সাংসদের বিরুদ্ধে পাল্টা মামলা করার হুমকিও দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এবার আরো এক কদম এগিয়ে বকরি ঈদে পশু হত্যা বন্ধ করার জন্য জনস্বার্থ মামলা দায়ের করলেন অর্জুন সিং আর কিছুদিন পরই বকরি ঈদ তার আগে এই মামলা দায়ের করলেন বিজেপির সাংসদ এটাই প্রথমবার পশু হত্যার বিরুদ্ধে এর আগেও হাইকোর্টে এই মর্মে মামলা হয়েছে দু সালে প্রথম মামলা দায়ের হয় তখন আদালত নির্দেশ দেয় পশু হত্যার নিয়মাবলী মানতে হবে কুরবানি ঈদের সময় কসাইখানায় পশুদের নিয়ে যাওয়ার আগে সেগুলির পরীক্ষা করতে হবে দু সালে ফের এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের হয় মামলাকারীর অভিযোগ ছিল পশু হত্যার নিয়ম কিছুই মানা হচ্ছে না রাজ্যে সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রাজ্যকে সব নিয়ম মেনে চলার নির্দেশ দেয় এক সপ্তাহ পর ইদ উদ জোহা তার আগে রাজ্য সরকার পশু হত্যা নিয়ে কি ব্যবস্থা নিচ্ছে তা জানতে চাওয়া হয়েছে অর্জুন সিং এর আইনজীবীর তরফে দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন সাংসদের আইনজীবী